রাত পোহালেই দীপাবলি অর্থাৎ আলোর উৎসব। এই আলোর উৎসবকে সামনে রেখেই কমলপুরের ফুলছড়ি কুমার পাড়ায় মাটির প্রদীপ সহ বিভিন্ন ধরনের মাটির বাসন তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। সবাই দিনরাত পরিশ্রম করছেন সামগ্রীগুলি তৈরি করে বাজারগুলিতে নিয়ে যাওয়ার জন্য। তবে গত দুবছর আগের তুলনায় এবার কম মাটির প্রদীপ তৈরি করেছেন ফুলছড়ির কুম্ভকাররা। কারণ হিসেবে জানালেন, মাটির প্রদীপের চাহিদা অনেক। এখন মোমবাতি, ইলেকট্রনিক্স, টুনি বাল জ্বালিয়ে দীপাবলি উপলক্ষে আলোর উৎসব পালন করা হচ্ছে। এই মুহূর্তে মাটির প্রদীপের কদর অনেকটাই কমে গেছে। এরপরেও কুমোরপাড়ার শিল্পীরা মাটির প্রদীপ তৈরি করে বুক বেঁধে আছে বিক্রির আশায়। তবে আগের মতো মাটির প্রদীপ তৈরি করে তেমন লাভবান হন না মৃৎশিল্পীরা। জিনিসের দাম বেড়েছে, মাটির প্রদীপের দাম বেড়েছে, তাই অল্প পয়সায় টুনি বাল্ব জ্বালিয়ে আলোর উৎসব পালন করতে দেখা যায় সিংহভাগ মানুষকে। এই অবস্থায় মাটির প্রদীপের চাহিদা কমে গেছে। এ বিষয়ে ফুলছড়ির কুম্ভকাররা জানান, বাপ কাকার আমলের ব্যবসা পেটের তাগিদে কোন রকমে ধরে রেখেছি। গত কয়েক বছর আগে মাটির প্রদীপ হাজারে হাজারে বিক্রি হতো, এখন আর হয় না। তাছাড়া মাটির তৈরি বাসনের চাহিদাও কমে গেছে। বেশি বানাইছে না, বেশি চলে না। কেন চলে না? চলে না, মানুষে কারেন্ট টারেন দিয়ে হনে সাইডালায় বাড়ি ঘর, টুনি বাল্ব দিয়ে মুম টুম দিয়ে সাইডালায়। তাহলে তো আগে হাজার হাজার নিছে, আগে টানা ভিতরে আমরা কাছ থেকে হাজার হাজার ছাড়া নিছে, এবার টানা ধুই ওখানে নিয়ে না জেলখানার নিতে তখন তারা। শুধু ধলাই জেলার কমলপুরেই নয়, রাজ্যের অন্যান্য স্থানেও প্রতিমা তৈরির পাশাপাশি মাটির প্রদীপ তৈরিতে এখন ব্যস্ত শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।